থেকে আজকে প্রচণ্ড বৃষ্টি নেমেছে, আজকে সব কাজ দেরি। তো দেখো কালকে বলেছিলাম না যে একটুখানি বিরিয়ানি ভাগে পেয়েছি কোথাও থেকে, তো এই যে সেইটুকুনি গরম করলাম, মানে খাবো খাবো বলে কালকে থেকে আর খাওয়া হয়নি। আর এখানে নিয়েছি জ্যাম পাউরুটি আর তার সাথে হচ্ছে কলা, ওদেরকেও দিয়ে দিয়েছিলাম। আর আমাদের উজ্জ্বলবাবু উজ্জ্বলের কাজ করছে, এই মাত্র সবে আসলো, তো এখন ফেসবুকের ভিডিওটা ও কমপ্লিট করছে, তারপরে নিজের কাজে জয়েন করবে, তাই তো? কি কাজ একটু সবাইকে বলে দাও, সবাই খুশি হবে তুমি যে নতুন কাজে জয়েন করছো শুনে। মানে করে দিয়েছো অলরেডি, বাট এটা তোমাদেরকে জানানো প্রয়োজন আমাদের, বা জানানো হয়নি ওই জন্য। আমি অনেকদিন ধরেই জিনিসটা নিয়ে রিসার্চ করছিলাম যে সব সময় আমার নিজের তো দরকার কিছু একটা, কি বলতো বসে থাকে তো মন মেজাজ খারাপ থাকে, চুপচাপ বসে থাকে, ওই জন্য আমি ট্রাই করছিলাম যে শেয়ার মার্কেটে যদি কিছু শিখতে পারি। আমি একদমই বিগিনার্স, আমি কিছু জানি না, যেরকম ইউটিউবে আমি 5 বছর আগে বিগিনার্স ছিলাম সেরকম। তো প্রচণ্ড ভিডিও দেখে, অনেক অনেকগুলো ভিডিও দেখে কিছু শিখেছি, এবার সেই জিনিসটা অ্যাপ্লাই করে আস্তে আস্তে যদি গ্রো করতে পারি, আর যদি প্রফিট হয় অবশ্যই তোমাদের ফার্স্টে তোমাদেরই জানাবো, অবশ্যই 10 টাকা লাভ করতে পারলেও জানাবো, একদম। তো সেটাই ইনকাম উজ্জ্বলের। আমি জাস্ট কালকে ট্রেডিং অ্যান্ড ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করলাম, তো আজকে হয়তো শুরু করতে পারি, আর আজকে যদি না হয় তো কালকের থেকে অবশ্যই শুরু করব। তো একটু ভালো করে মার্কেটটা অ্যানালাইজ করে নিই, করছি এতদিন ধরে মার্কেটটা অ্যানালাইজ করছিলাম, ভালোভাবেই বুঝতে পেরেছি, কিছুটা বুঝতে পেরেছি আর কিছুটা এখনো মানে বাকি। তো প্রথমে জাস্ট অল্প 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 করে মানে স্টার্ট করব, তারপরে দেখা যাক, যদি পারি অবশ্যই তোমরা জানবে, আর যদি না পারি সেটাও তোমরা জানবে। তো আশীর্বাদ করো যেন 10 টাকা হলেও সেটা ইনকাম করতে পারে ও, আর সেটা তোমাদেরকে জানাতে পারে যে না হ্যাঁ আমি নিজের চেষ্টায় কিছু করতে পেরেছি। চেষ্টা, মানুষের চেষ্টা অবশ্যই, যে কোনো জিনিসের চেষ্টা না থাকলে কোনো জিনিস হয় না। আজকে আমরা ইউটিউবেও সাকসেস পেয়েছি কারণ কণিকার চেষ্টা ছিল, আর তোমাদের অপরিশ্রম অক্লান্ত ভালোবাসা, হ্যাঁ অনেক অনেক ভালোবাসা, ওই জন্য আজকে এই জায়গায়। তো আমিও চেষ্টা করি, দেখি বিগিনার্স থেকে পুরো হতে পারি কিনা, বা বিগিনার্স থেকে নিচে নেমে যাই কিনা। আমি বলেছি উজ্জ্বল মানে একদম কমের থেকে শুরু করবে, তো 10 টাকা কোনো যে দেখো কোনো জিনিসের তো মানে কোনো কাজই ছোট না, আর আমি যদি ঘরে বসে 10 টাকা ইনভেস্ট করে 5 টাকা আর্ন করতে পারি তাহলে তো আমারই সুবিধা না? আস্তে আস্তে বাড়বে, তো যখন বুঝে যাবে জিনিসটা পুরো একদম যা হ্যাঁ এটা দিলে এটা আমার লাভ হবেই, তো যখন আরো মার্কেটটা আরো ডিপ ভাবে বুঝতে পারবো তখন আরো ভালো হবে। তো দেখা যাক, তো চলো বেস্ট অফ লাক, আমি বলে থ্যাংক ইউ। দিলাম, তোমরাও সবাই বলে দিও। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর সকাল সকাল সবার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। কালকে বাজারে গেছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি ফল, কমলা লেবু, তারপরে আর কি আনলাম, কলা, তারপরে আপেল, আর একটা জ্যাম এনেছি, অস্মিতা বলছিল খাবে তো ওই জন্য, আর পেস্তা দেখো এখন শুয়ে রয়েছে, তো আমি বেরিয়ে যাব ঘর থেকে আর ও এখন ছাড়া থাকবে। আর এবার আমি ফ্রিজ থেকে মাংস বের করবো জানো তো, আর আগের দিন তোমাদের বলেছিলাম না যে আইসক্রিম বসিয়েছি, তো আইসক্রিমটা কিন্তু হয়েছিল, খেয়েছিলাম, আর আমি খেতে বসলে আমার থেকে বেশি পেস্তা খেয়ে নেয়, তো এই হচ্ছে ব্যাপার, ওর সামনে এমনভাবে বসে থাকবে তুমি ওকে না দিয়ে পারবে না। তো চলো আমি এখন, আর মায়ের মা আগে বলে দিই, মা ভালো আছে ঠিক আছে, দাঁড়া ফ্রিজটা বন্ধ করুন, তারপরে মাংসটা বের করে ভেজাবো। মা ভালো আছে সুস্থ আছে, কালকে কাতলা মাছ রান্না করা হয়েছিল, তো সেখান থেকে 6 পিস মাছ রেখে দিয়েছিলাম, সেই 6 পিস মাছ রান্না করে দাদা দিয়ে এসছে, আর কালকেও রান্না করে পাঠানো হয়েছিল, আর আমি ভাবছি আজকে একটু মাংস রান্না করব, তো রান্না করে একটু বেশি করে তুলে রেখে দেবো ওটা, আবার কালকে সকালে দাদাকে দিয়ে পাঠিয়ে দেবো। তো আর কি রান্না করি দেখি তার সাথে, তো উজ্জ্বল বললো তাহলে কাজ করো শুধু মাংসই রান্না করো, আর কিছু রান্না করার দরকার নেই, ওটাই পাঠিয়ে দিও, ওটা দিয়েও রান্না হয় একটুখানি খেয়ে নেবে, আর সকালে তো রুটি পুটি খেয়েছে। মাকে ফোন করলাম সকালে, তো মা বললো যে শোনা গেছিলো, ওকে বললাম বাইরে থেকে খাবার নিয়ে ও রুটি এনেছে, আর রুটি মানে এমনি যে রুটি আমরা বাড়িতে খাই, পাউরুটি নয়, আর তার সাথে তো কোনো তরকারি নিয়েছে, তো ওটা দিয়ে খেয়েছে, আর অনেক সুস্থ আছে, মা কথা বলছে ঠিকঠাকভাবে, তো আশা করছে যে বাড়ির মানুষ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুক, ব্যস একটুকুনি চাই আর কিছু চাই না, মানে মনটার মধ্যে না কেমন একটা আনচান আনচান করছে যতক্ষণ না সে বাড়ি আসছে ফিরে, আর অনেকে বলেছে গলা টলাগুলো খালি খুলে রেখেছি এই মুহূর্তে, তো আবার তাড়াতাড়ি পরবো,
আর কেন বলতো, সবসময় ভালো লাগে না পড়তে, গলাটা না মাঝে মাঝে মানে কি আটকে আটকে আসে, আর মাঝে মাঝে একটু সেই গলায় কেমন হয়ে যায়। তো গরম যেহেতু প্রচণ্ড পড়ছে, তো যখন অনেক গরম পড়ে তখন দেখবে হাতের কানের গলার আংটিটা পর্যন্ত খুলে রেখেছি, আংটির এখানে পুরো দাগ হয়ে গেছে। যখন আংটি কিনেছিলাম তখন একটুখানি রোগা ছিলাম, আর এখন যত দিন যাচ্ছে দাদা, যত দিন যাচ্ছে তত একটু 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 করে মানে মোটা হচ্ছি, তো যে কারণে পুরো একদম আংটির ছাপটা বসে গেছে। আর যে বালা কিনেছিলাম, বালার ওটা তো মা কিনে দিয়েছিল জানো, মা উজ্জ্বল তো মাই বেশিরভাগ, যাই হোক ওটা মার সেই টাকা দিয়ে, তোমাদেরকে বলেছিলাম ওই ভিডিওটা। তো ওই বালাটা যখন পড়ি তখন কিনেছিলাম, তখন একটু বড় দেখে কিনেছিলাম, তখন হাতে ঢুকতো আর বেরোতো, ভাবতাম কি রাস্তাঘাটে যদি কেউ এভাবে টেনে নেয় হাত থেকে, বা হাতটা যদি আলতো করে ধরে হাত থেকে আমার খুলে বেরিয়ে যাবে। কতটা সাবধান অবলম্বন করে চুড়িগুলোকে এই অবধি গুটিয়ে গুটিয়ে, এই অবধি গুটিয়ে গুটিয়ে রেখে দিতাম, পুরো একদম টাইট করে যতটা আসতো। কিন্তু এখন অনেকটাই মানে ইসে হয়ে গেছি, এইগুলো একটু মোটা হয়েছে, তো এখন পুরো একদম পারফেক্ট। যদিও আমি পরে নেই, এখন পুরো একদম পারফেক্ট, মানে এখন পরলে মনে হয় না এটা একদম আমার জন্যই করা হয়েছে। তো চলো রান্না বান্না শুরু করব, তার আগে আমি মাংসটা বের করে ভেজাব, ভিজিয়ে রেখে বের করতে কি পারবো আগে? কি অবস্থা এর মধ্যেকার, সব বরফ হয়ে রয়েছে জানো না, মাংসটা ভিজিয়ে না রাখলে আমি কাটতে পারবো না। এই দেখো সেই মাংস, চিনতে পারছো সেই মাংস, মনে হচ্ছে যেন মাংস একটাই আছে যেটা আমার কাছে আছে, আর কোথাও পৃথিবীতে মাংস পাওয়া যায় না। তো এই মাংস আর তার সাথে আর একটু জিনিস আছে, সেটা হচ্ছে মেটে স্টমাক এগুলো, আর এখানে মাছের মাথাটা রেখে দিয়েছি, কালকে মাছের মাথা দিয়ে ডাল করব, আর তার সাথে পটল পোস্ত বা ঝিঙে পোস্ত একটা কিছু করব, যেটা রান্না করে রেখে দেবো, ওটা পরের দিন যদি মাকে ছুটি না দেয় তাহলে পাঠিয়ে দেবো, আর যদি এর মধ্যে ছুটি দিয়ে দেয় তাহলে তো ঠিক আছে। আর এর মধ্যে রয়েছে সেই মাছ, সেই দিদিকে পাঠানো হয়নি সেই মাছ, এ মা ঢাকনাটা কোথায় গেল, সেই মাছ তো আসেনি এর মধ্যে। তো এখন যেহেতু বাবা যাচ্ছে, আমি ভেবেছি তাহলে বাবাকে কালকে সকালে পাঠিয়ে দেবো, বাবাকে দিয়ে ভুলে যাচ্ছি, যে প্রতিদিন সকাল সকাল উঠছি, উঠে ভাবছি পাঠাবো, তারপরে আর মনে থাকছে না, ভুলে যাচ্ছি, মাথার থেকে বেরিয়ে যাচ্ছে। আর এর মধ্যে রয়েছে মেটে স্টমাক, চলো এগুলো বেরোচ্ছে না, এগুলো ভিজিয়ে নিই, ভিজিয়ে আসুন থেকে একটু লেবু রস করে দেবো কোয়েলকে, করে ওরা স্নানদান করে নিক, আর ততক্ষণে আমি শুধু চিকেনটা রান্না করবো, ব্যাস এইটুকুনি আজকে রান্না, আর বেশি কিছু রান্না নেই। আর আজকে হচ্ছে সোমবার, মেয়ে স্কুল বন্ধ, আর অনেকেই বলেছে যে কণিকা সবার তো মোটামুটি স্কুল এখন বন্ধ, তাহলে অস্মিতার কেন খোলা? আসলে ওকে এখন দিয়েছি একটা প্রাইভেট স্কুলে আমাদের এখানে শিশু নিকেতন, তো যেই কারণে ওদের স্কুল এখন কিছুদিন খোলা থাকবে, মানে আজকে সোমবার, আজকে তো 25শে বৈশাখ, তো যতটা আমি জানি আজকে 25শে বৈশাখ, উজ্জ্বল আমাকে বললো, আমি এখনও ক্যালেন্ডার খুলে দেখিনি, তো যাই হোক ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর ওদের 25শে বৈশাখের একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু আজকে হবে না, সেটা বৃহস্পতিবার পর্যন্ত হয়ে মানে বুধবার পর্যন্ত ক্লাস হবে, তারপরে বৃহস্পতিবার সকালবেলা ওদের ফাংশন হবে, বলেছে যে অস্মিতাকে সুন্দর করে একটা হলুদ শাড়ি, তারপরে লাল ব্লাউজ, তারপরে কোমরে একটা চেলি দিয়ে বেশ সুন্দর করে যেভাবে মানে আর কি সাজে ঠিক সেভাবে সাজিয়ে নিয়ে যেতে। তো বলেছে আপনার মেয়ে আপনি কীভাবে সাজাবেন, কত সুন্দর দেখতে লাগবে সেটা আপনিই জানেন, তো এইভাবে বলে দিয়েছে, কিন্তু শাড়ির কালারটা এইটা পরে যেতে হবে। তো ওদের বৃহস্পতিবার ফাংশনটা হয়ে তারপরে ওদের ছুটি পড়ে যাবে, তো সব স্কুলে মোটামুটি ছুটি পড়ে গেছে। আর আগের দিন অনেকেই বলছিল যে কণিকা রসুন তো আমরা খাই, মাংসাতে রসুন না দিলে চলে? তুমি যে বলছো রসুন দিয়ে খেতে খুব ভালো লাগে, আসলে কি বলতো, তোমরা তো মোটামুটি সবাই জানো যে আমি কোন রসুনের কথা বলছি, যারা জানো না তারা কমেন্ট করো। তো এই যে গোটা রসুন, গোটা রসুন মাংসতে দিয়ে খেয়ে দেখবে দারুণ খেতে লাগে, যখন কষাবে মশলাটা ঠিক কিন্তু তখন দেবে। তো আজকে চারখানা নিয়ে নিয়েছি, চার না পাঁচটা, অনেকগুলো নিয়েছি যেহেতু মাদের পাঠাবো, আর ভেবেছিলাম একটু বেশি করে আলু দেবো যাতে আমাদের ওবেলা পর্যন্ত হয়ে যায়, যেহেতু মাকে পাঠাবো। আর নিচে উড়ে গেল, উড়ে গেল, ধর 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 ধর, ওই বালিশের নিচে চাপা দে, বালিশের নিচে চাপা দাও, বাবা ধরো, বাবা ধরো, নিজের জামা আর ব্যাগ দেখাবে, দেখো কত এক্সাইটেড পড়ে যাচ্ছে, এ দেখো এটা কার ব্যাগ, দেখো কি সুন্দর, কোনখানে কি রাখবে বলো তো বাবা,
ওখানে একটা পেন্সিল বক্স থাকবে তাই তো ওখানে আর জলের বোতল না ওই যে সাইডে জায়গা রয়েছে দেখো সাইডে বা বা রে বা 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 আর একটা জিনিস দেখি দাও দেখো ব্যাগটা কি সুন্দর লাগছে না কালারটা দাঁড়াও কাছ থেকে দেখাই কালকে কিনে এনে দিয়েছি যেহেতু ধরতেই দেবে না মায় এবার জুতোটা দেখো গেল গেল রে আমার বালিশ টালিশ সব গেল বা পারেই না দাঁড়াও বা দেখি ওটা ধরবে না ওটা 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 তোমার ধরা জিনিস না ওটা একদম ধরবে না আমি ফেলে দেবো এই দেখো কি সুন্দর একটা পিঙ্কিশ পিঙ্কিশ জুতো দেখেছ বা 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 কি সুন্দর কালকে আয়ুষ্মিতারটাই পেয়েছি ভেবেছিলাম কোয়েলের জন্য একটা কোয়েলের ভালো জুতো আছে কিন্তু কোয়েলের পরা জুতো নেই না কোয়েল সবসময় আমারও নেই পরা জুতো আমি ঘরেরটা বের করে এখন পড়ছি ও তাই ও আমার একটা নিয়ে নিয়েছে আর আমি এবার আর একটা ওই দেখো বাইরে দুটো একটা ওর একটা আমার আমি এবার আর একটা বের করে নিয়েছি তো ওর একটা পরা জুতো আনবো আর আমার একটা আনবো তো ভেবেছিলাম আজকে যাবো কিন্তু আজকে যা ওয়েদার জানি না আজকে আর যাওয়া হবে কিনা জুতো পড়তে গিয়ে উল্টে পড়ছে দেখি পাটা দেখি বাহ কি সুন্দর লাগছে বাবলি বাবলি কুচু কুচু পুজো দিয়েছে তাই তো আজকে শঙ্খ বাজিয়েছে ও বাজিয়েছে আমি আর বন্ধু দুজনেই বাজিয়েছি তো এদিকে মাংসটা রান্না হচ্ছে আর রান্না হতে হতে তোমাদেরকে আমি একটা মানে এই প্রশ্নটা আমার মনে অনেকদিন ধরেই ঘুরছে যেহেতু যে কোনো জিনিস যেমন আমার ঘরের যে কোনো বিষয় একটা ব্যালকনি রাখবো এটা আমি তো চেয়েছিলাম তোমরা আমাকে সাজেস্ট করেছিলে কোনিকা এখান থেকে রাখতে পারো এটা করতে পারো ঘরের কালারটা নিয়ে তোমরা বলেছো তো আমার মানে লাইফের এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে এমনভাবে জড়িয়ে গেছি তোমাদের সাথে এমনভাবে জড়িয়ে গেছি ভালোবাসার তার ভালোবাসার বন্ধন যদি কখনো মনে করি না যে আজকে দিনটা ছুটি নেব মানে মোটামুটি এক সপ্তাহ দিয়ে ভাবছি যে আজকে ছুটি করব কালকে ছুটি করব কিন্তু যখন সব কিছু কমপ্লিট হচ্ছে না তখন আর এডিট না করে পাচ্ছি না যে তোমাদের পর্যন্ত আমাকে ভিডিওটা পৌঁছে দিতে হবে তোমরা আমার জন্য অপেক্ষা করছো মানে এমন একটা ভেতর থেকে কি বলে যে রক্তের টান না হলেও যেমন মানুষের একটা অন্তরের টান থাকে না অন্তরের টান ভালোবাসার টান তো তোমাদের সাথে আমার সেই টানটা এখন হয়ে গেছে তোমাদের সাথে একটু কথা না বলে থাকলে আমি বাঁচতে পারি না খুব কষ্ট হয় ভেতর থেকে খুব কষ্ট হয় আমি জানি না যে তোমরা কতটা কি ফিল করতে পারো অবশ্যই ফিল করো কেননা ফিল না করলে কোনিকাকে তোমরা দেখতেও না কোনিকার ভিডিও দেখতে না কোনিকাকে এত ভালোবাসতে না আর কোনিকার পাশে থাকতে না তো যে প্রশ্নটা আমি পাশেও থাকতে না তো ওই জন্য আজ ছুটি করব কাল ছুটি করব এই করে করে মানে বিগত এককে দু মাসের মধ্যে মনে হয় আমার একদিনও হয়তো ছুটি হয়নি আগে তো সপ্তাহে একদিন করে ছুটি নিতাম এখন আর ছুটি করা হয়ই না মানে এখন আর ভালো লাগে না মন যে ছুটি করে বসে থাকবো না সেই মনটাই এখন আর নেই ভাবি কি না ভিডিওটা দিই তোমরা তো অন্তত দেখতে পারবে আমি তো অন্তত তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দিতে পারবো তোমাদের সাথে একটু কথা হবে মানে কথা মানে কমেন্টের মাধ্যমে আদান প্রদান যেটুকুনি হয় তোমার তোমাদের কমেন্টগুলো আমি দেখি অন্তত চোখ থেকে যে কটা পারি চেষ্টা করি দেখার তো এইটুকুনি মানে কি বলবো এমনভাবে তোমাদের সাথে জড়িয়ে গেছি তোমাদের ছেড়ে এখন বাঁচা খুব কষ্টকর আর আর একটা যেটা আমি তোমাদেরকে বলবো একটা প্রশ্ন এটা আমার বলতে পারো একটু পার্সোনাল লাইফের প্রশ্ন কিন্তু এমন কিছু পার্সোনাল নয় যে তোমাদেরকে বলা যাবে না প্রথম থেকেই তোমরা কোনিকাকে দেখে আসছো চিনে আসছো তো একটা প্রশ্ন আমার খুব ঘোরে মাথার মধ্যে আমি কিন্তু তোমাদেরকে খুব মানে থ্যাংক ইউ শব্দটা না তোমাদের জন্য আমি ইউজ করি না কারণ আমার মনে হয় যে একটা মানুষ যখন আর একটা মানুষের জন্য করছে তখন তার কাছে থ্যাংক ইউ শব্দটা এই ছোট্ট একটা থ্যাংক ইউ শব্দ এটা না খুবই কম খুবই সামান্য যে তোমরা আমাদের জন্য মানে সবটুকু এতটা টাইম আমার জন্য বের করে আমার ভিডিও দেখো আমাকে এত ভালোবাসো সেখানে আমি শুধু একটা তোমাদের থ্যাংক ইউ বলবো এটা মনে হয় খুবই সামান্য হয়ে যায় তো এটাই জিজ্ঞাসা করার যে একটা মানুষ যখন আর একটা মানুষকে মন থেকে রেসপেক্ট করে মন থেকে তাকে ভালোবাসে তার টেক কেয়ার করে তার খোঁজ খবর নেয় তাদেরকে ভালোবাসে এটা ইউটিউবের নয় ইউটিউবে বলতে পারো একটু পার্সোনাল লাইফেও বলতে পারো তো সেই মানুষটাকে শুধু যদি তুমি একটা থ্যাংক ইউ বলে দাও
তাহলেই কি সবকিছু মিটে যায়? নাকি তাকে তুমি যে মন থেকে ভালোবাসছো, মন থেকে রেসপেক্ট করছো, সেটাই কি সবথেকে বড় জিনিস? আমার এটাই মানে তোমাদের কাছে প্রশ্ন, যে থ্যাংক ইউটাই কি সবথেকে বড় জিনিস আমাদের জীবনের, নাকি অনেক তোমাকে অনেক ভালোবাসা, অনেক রেসপেক্ট এটা বলাটা বড় জিনিস, বা মন থেকে তাকে রেসপেক্ট করা, ভালোবাসা এটা বড় জিনিস? কোনটা বড় জিনিস? থ্যাংক ইউ এর কাছে কি এগুলো হার মেনে যায় না? আমার তো মনে হয় একটা মানুষের টেক কেয়ার, একটা মানুষের তাকে ভালোবাসা, তাকে বারবার বুঝিয়ে দেওয়া যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তো এই যে বোঝানোর জিনিসটা, এই যে টেক কেয়ারটা, তার খোঁজ খবর নেওয়া, তো এই এই যে টেক কেয়ারটা, এই যে দেখাশোনাটা, দেখাশোনা নয় ভালোবাসার টান বলবো, যে এটা কি একটা থ্যাংক ইউ থেকে ছোট মানে বড় নয়? তো এই জাস্ট এইটুকুনি প্রশ্নে আমাকে উত্তর দিও আজকে, তাহলে আমি বুঝতে পারবো যে আমি ঠিক নাকি যেটা মানে আমি ভাবছি যে ভুল সেটা ঠিক, কোনটা ঠিক? সব থেকে বাজে আর পচা ওয়েদার আজকে। এ মা, একটা গামছা নিতে হবে যা, আমি নাহলে কয়েল তোয়ালিটা দে তো মা হাতে ছোট। ভাবলাম একটুখানি ছাদে যাই, দেখি জল টল গুলো ভরেছে কিনা। কালকে পুরো একদম ভালো মতো সব জায়গায় ভিজিয়েছি, জানো না, মানে যত ভেজানো যায় যত দূর। এই উঠেছি ছাদে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। না আজ ভেজাতে হবে না, আজকে আজকে আমি ফ্রি, খুব খুশি। আর দাদা মনে হয় সকালবেলা এসে না টবগুলো সব ওই পাশে রেখে গেছে, কেননা এই পাশটা পুরো জল একদম ভর্তি হয়ে যাচ্ছে। আর আবার দেখা যাক কবে থেকে কাজ শুরু হয়। আর আমাদের বাবা চলো নিচে যাই, নাহলে আমার ফোনটাই আজকে যাবে 12টা বেজে। তো সব জল টল পুরো একদম ভর্তি রয়েছে, আর এই পাশেও পুরো একদম জল ঠিকঠাকই আছে। তো আজকে আর জল দেওয়ার দরকার নেই। আর এদিকে পাঁচিল টাচিলগুলো সব পুরো সুন্দর করে ভিজে গেছে। তো আজকে আর জল দেওয়ার কোনো প্রশ্ন নেই, জামা কাপড়ও কাচারও কোনো প্রশ্ন নেই। ভেবেছিলাম যে মাথাটা বাঁচাই, নাহলে বৃষ্টির জল লাগলেই আমার মাথাটা যন্ত্রণা করে। এটা ছোটোবেলা থেকে আমার অভ্যাস, আজকে বলে নয়, একদম সেই ছোটোবেলার থেকে বৃষ্টির জল মাথায় লাগলো কি মাথায় যন্ত্রণা শুরু হয়ে যাবে। পুরো অন্ধকার, অন্ধকার, এখনো পুরো অন্ধকার, পুরো অন্ধকার। দেখো এই দিকটাও কেমন পুরো অন্ধকার হয়ে এসছে, আর এখান দিয়ে টপটপ করে জল পড়ে। আর ওই দেখো ব্যালকনিটা একটুখানি শুধু ফাঁকা রয়েছে, এই ফাঁকাটা যদি বন্ধ হয়ে যেত তাহলে আর জল পড়তো না, যদি এই ঘরগুলো আমাদের থাকবে না পরবর্তীকালে। তো এগুলো তো থাকবে না, তোমরা জানাই তোমাদেরকে বলেছি যে এই ঘরগুলো থাকবে না। দেখো পুরো পাগলের অবস্থা, দেখো না এখানে হয়ে গেছে দেখো। আর দাঁড়া দেখাচ্ছি আগে, এখানে বেগুন ভাজা দেখিনি, তো এখানে বেগুন ভাজা করছি, আর আয়ুষ্মিতা কোয়েলকে খেতে দিয়ে আসলাম, আর এখানে এটা সবে বসিয়েছি, তো হতে থাক। আর এবার দেখাই চিকেনটা, তো চিকেনটা দেখো বেশ সুন্দর হয়েছে, কিন্তু এটা আমাদের এবেলা ওবেলা হয়ে যাবে সবার। তো আমাদের এই কি বলতো মাংস অল্প ছিল, 500 থেকে 700 মতো ছিল, আর মা আর দিদি খাবে, তো ওদেরকে দিয়ে দিয়েছি। এটা কালকে যখন যাবে দাদা তখন দাদাকে দিয়ে দেবো। আর এখানে আমরা ওই মেটে স্টমাক এনেছিলাম, তো ওগুলোই বেশি রেখেছি, মাংস কম আছে আমাদের, আর মাংসগুলো ওদের এখানে দিয়ে দিয়েছি। তো চলো হয়ে গেছে, এটা এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিই, নাহলে বিড়ালে একদম সর্বনাশ করে রেখে দেবে। আর এগুলো একটু ঠান্ডা হলে তারপরে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, না এখন খোলা থাক, একটু একটু খোলা থাক, একটু ঠান্ডা না হলে তো ফ্রিজে রাখা যাবে না, মানে পুরো ঠান্ডা হলে তারপরে ফ্রিজে রাখতে হবে, না হলে আবার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলে কোনো অসুবিধা হবে না, তো এটা এভাবেই রয়েছে থাক। বৃষ্টির দিনে আজকে চিকেন আর গরম গরম বেগুন ভাজা, চিকেন আছে নিচে, সবাইকে দেখিয়েছি আমি, সবাইকে আগে দেখিয়েছি তাই না বলো, তোমাদের দেখালাম না, শুধু বেগুন ভাজাটা বলবো বলো ওই জন্য তুলে আগে চিকেন বলে দিচ্ছি। তা আমার কি দোষ হলো, চিকেনটা যদি এবার পরে আসে আমার মুখে। তো যাই হোক খিচুড়িটা মিস করছিলাম, কিন্তু কিছু করার নেই, চিকেন হয়ে গেছে আগে ভাগে। আর কে জানবে যে আজকে বৃষ্টি এভাবে হবে, এখন তো সবে বৈশাখ মাস, বৈশাখ জ্যৈষ্ঠ মাস চলছে, এখন খুব বেশি তো বৃষ্টি হয় না। কিন্তু কি বলতো একটা জিনিস কি, আমাদের যদি দোতলা ছাদ অবধি হয়ে যেত তারপরে ভেতরের কাজগুলো আমরা আরামসে করে নিতে পারতাম, বৃষ্টির মধ্যে অসুবিধা হতো না। তো এবার দেখা যাক, এখন তো ওই নিম্ন ছোটখাটো বৃষ্টি হবে, বড় বৃষ্টি এখন ঝড়ের বৃষ্টি, গরমে নদীর জল বাষ্প হয়ে উপরে উঠবে, আর সেগুলোই
আবার রিটার্ন আসবে। যখন এখন তো কাল বৈশাখী হয়, যখন বৃষ্টিটা আসে তুমি দেখতে পারবে যে বৃষ্টি আওয়াজ করে করে বৃষ্টিটা আসছে, সাদা হয়ে আসে পুরো অন্ধকার। যারা ফুটবল খেলে তাদের সব থেকে বেশি ভালো লাগে, কি মজা না বলো, মাঠের মধ্যে পড়বে ফুটবল খেলবে। বেগুন ভাজাটা ভালো হয়েছে? বেগুন ভাজা ভালোই হয়। বললো খেয়ে নাও তুমি, মাংস দিয়ে পাবে না। আমি বললাম ঠিক আছে তা খাবো। তুমি খাবে না মাংস? হ্যাঁ খাবো তো। আর এই যে হচ্ছে গোটা রসুন, এই দেখো এ মা এর ঝুলে রয়েছে কেন, দাঁড়ো গা দিয়ে ছাড়িয়ে গেছে, ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম, তাও একটু একটু থাকবেই খোসা তো। এই যে গোটা রসুন এই একটা, আর হচ্ছে এই একটা, এইগুলো এইভাবে এইভাবে এই যে ছাড়ালে ছাড়িয়ে এই দেখো। গোটা রসুন অনেক কাজে লাগে, যদি তরকারিতে দিয়ে খাও গা হাত পা ব্যথা কমে, টেস্টি লাগে, খেতে খুব সুন্দর লাগে, গ্যাসও হয়। কি কথাবার্তা তোমাদের শুনিয়ে দিচ্ছে বাবু, তাহলে যেটা সত্যি যেটা বললাম। মেয়েগুলো বলে বেশি বসানো হয়ে গেছে, বেশি ভালো লাগবে যদি মেটে কষা কষা করে ফ্রাই করে লুচি বা কোনো গরম জিনিস দিয়ে খাওয়ানো যায়, সব থেকে বেশি ভালো লাগে। কোনোদিন ট্রাই করে দেখবে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আর বড় করছি না, কারণ তো বৃষ্টি বাদলের দিন, তো আজকে কিছুই তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারলাম না। তো আশা করছি কালকে বৃষ্টি না হলে আবার নতুন করে ব্লগ শুরু করবো সকাল থেকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবাইকে আনন্দে রেখো, সবাইকে ভালো রেখো। আজকের মতো টাটা।